সবাই মিলে যে ফান করা যে মজা, সবাই প্যারিসে যেতে পারে গাড়ি চালায় অথবা ইউরোস্টারে করে যেতে পারে, কিন্তু সবাই মিলে একটা ছোট্ট বাংলাদেশ মানে ডিজনিল্যান্ডে করাটা তো সোজা না। সেজন্য আমি বলবো আপনি আমাদের 31 জুলাইয়ের প্যারিস ট্রিপে আসবেন। একটা পার্ক না, দুইটা পার্ক আপনি পাবেন ডিজনিল্যান্ডে, এখন দুইটা পার্ক পাবেন আপনি। আমরা দুইটা পার্কের টিকিটই আপনাকে ফ্রি দেবো। এনসিএল টোস তো আপনার কোচ ট্রিপ শুরু করছে নভেম্বর 2013 থেকে, ফার্স্ট আমাদের জার্নি প্যারিসে, সেই থেকে শুরু এখনও পর্যন্ত আমরা কোচ ট্রিপ করে যাচ্ছি বাঙালি কমিউনিটির মধ্যে। এত লম্বা সময় ধরে কেউ কোচ ট্রিপ চালায় নাই ডিজনিল্যান্ডে। আমরা কোচ ট্রিপ যেটা আমরা অনেক আগে থেকেই করে আসতেছি 2013 থেকে। সো বেসিক্যালি দিস টাইম আমরা যেটা করতেছি, নর্মালি ডিজনিল্যান্ডের জন্য একটা পার্ক আমাদের প্যাকেজের সাথে থাকে, তো দিস টাইম আমরা যেটা করতেছি আর কি, আমাদের দুইটা পার্ক এখানে ইনক্লুড করা আছে, ডিজনিল্যান্ড প্লাস পার্ক অ্যাস্টারিক্স। তো সুবিধা হচ্ছে ওইখানে কাস্টমারের জন্য সুবিধা হচ্ছে এইটাই, ওনারা দুইটা পার্কেরই টিকিট ওনারা ফ্রি পাইতেছে আমাদের থেকে, যেখানে একটা ডিজনিল্যান্ডের টিকিটের জন্য প্রায় 80 থেকে 85 পাউন্ড ওনারা স্পেন্ড করতে হইতেছে আর কি। তো এটা অলরেডি ইনক্লুডেড আছে, প্লাস পার্ক অ্যাস্টারিক্সের জন্য ধরেন অ্যাবাউট 40 থেকে 50 পাউন্ড লাগে। সো ওইটা পুরোটাই হচ্ছে আমাদের ওই প্যাকেজের সাথে এটা ইনক্লুডেড। প্লাস হচ্ছে আমরা ওই 3-স্টার হোটেল দিতেছি ওইখানে উইথ ব্রেকফাস্ট, আর কোচ ওনাদের সাথে পুরো 4 দিনই থাকবে, 31 জুলাই থেকে 3rd অগস্ট পর্যন্ত। তো যেখানে ধরেন কোচ আমাদের এটা এক্সিকিউটিভ কোচ, ওইটাতে টয়লেট ফেসিলিটিস থাকবে, প্লাস রিক্লাইনিং সিট থাকবে, হ্যাঁ, প্লাস চার্জিং ফেসিলিটিস থাকবে ওইখানে। তো আমরা যেটা করবো আর কি, কোচ আমাদের একটা আইটিনারি অলরেডি সেট আপ করা আছে, ওই আইটিনারি অনুযায়ী কোচ ওনাদেরকে এক একদিন এক এক জায়গায় নিয়ে যাবে। তো একদিন যাবে ডিজনিল্যান্ডে, একদিন যাবে পার্ক অ্যাস্টারিক্সে, আর একদিন যাবে হচ্ছে আইফেল টাওয়ারে। সো আইফেল টাওয়ারে ওনাদেরকে নিয়ে যাবে সাইট সিইংয়ের জন্য, ওইখানে ইভিনিংটা ওইখানে কাটায় তারপর আবার হোটেলে ফেরত নিয়ে আসবে আর কি। তো ওভারঅল যেটা বলতেছিলাম ভাই আর কি, এই দিস টাইম আমাদের যে ডিজনি ট্যুরটা, এটা আসলেই খুবই একটা সুন্দর একটা ট্রিপ, যেহেতু যেখানে আমাদের মানে আরেকটা এডিশনাল একটা পার্ক হয়ে যেখানে ইনক্লুডেড আছে, আর হোপফুলি কাস্টমার উইল বি হ্যাপি। আপনি জানেন কি ভাই, আমরা ডিজনিল্যান্ডে আজকে বিশেষ করে মাসুম ভাইয়ের সাথে আমরা এইখানে একটি স্পেশাল অফার দিয়ে দিছি, যেটা হচ্ছে আমাদের 489 করে পার অ্যাডাল্ট ছিল, আমরা আজকে এটা 450 করে দিয়েছি। তারপরে যে চাইল্ড ছিল 450 আমরা 399 করে দিয়েছি, আর 270 থেকে ইনফেন্ট্রি আমরা 199 করে দিয়েছি, শুধুমাত্র আজকের ইভেন্টের জন্য। যেহেতু মাসুম ভাই এখানে আসছেন, আর যারা তারা এই ভিডিও দেখবেন এরপর আমাদেরকে কল দিবেন, অবশ্যই আমরা এই রেটেই ওনাদেরকে বিক্রি করবো। একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো প্রত্যেকটা ট্রিপ থেকে আসার পরে কাস্টমারের রিভিউ নেন, সবাই একটা ফর্ম ফিল আপ করে, রেসপন্স কেমন, ওদের ফিডব্যাক কেমন? খুব ভালো ভাইয়া, সবাই খুবই হ্যাপি, এভরি ওয়ান রিয়েলি রিয়েলি হ্যাপি। প্লাস আমরা ওনারা লাস্ট কোচ ট্রিপ থেকে যারা ওই যে সুন্দর সুন্দর পিকচারগুলো পোস্ট করছে, ওনাদেরকে আমরা 100 পাউন্ড করে ভাউচার পর্যন্ত দিয়ে দিছি, ওনারা খুব হ্যাপিলি ওইটা। ওখানে একটা আমরা একটা সোশ্যাল মিডিয়া কম্পিটিশন করি, যার পিকচার সবচেয়ে সুন্দর তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর কোনো কমপ্লেন যদি, একটা কমপ্লেন আপনি পেয়েছিলেন নাকি পাননি? হ্যাঁ, একটা পাইছিলাম, ওই ওই উনি ওই রুমটা নিয়ে একটা ইয়ে করছিল, অবভিয়াসলি এটা ইকোনমিক হোটেল ছিল। তো উনি আমাদের আমরা ওনাকে নিয়ে আসছে এখানে, আসার পরে উনি ওনাদের সাথে কথা হয়েছে, ওনাকে ভাউচারও দিচ্ছি, প্লাস উনি হ্যাপিলি জিনিসটা বুঝছে কি জন্য এটা হয়েছে আর কি। তো উনি অবশ্যই এটা মানে খুব খুশি হয়ে গেছে এখান থেকে। এই কোচ ট্রিপের সাথে সাথে আমরা স্কটের ট্যুর করি, ফর এক্সাম্পল আমরা আমেরিকায় গেছি অনেকগুলো মানুষকে নিয়ে, স্পেন গেছি, বিভিন্ন দেশে গিয়েছি।